আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে বাংলাদেশে মোদির আগমন ঘটেছে, শত বাধা উপেক্ষা করে বাংলাদেশ সরকার এই কসাই মোদিকে বাংলাদেশে এনেছে। তাকে এ বিষয়ে কথা বলবো না। আমার একটা কথা আছে, আমি জানি না এই বইটা কারা কারা বলেছেন। বইটার নাম হচ্ছে গাবি বৃত্তান্ত, লিখেছেন আহমদ সফা। আহমদ সফার এই বইটা আমি কিনেছিলাম বিশেষ একটি কারণে। আমি যখন আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, তখন থেকে আমি বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী লীগ বুঝতাম। যারা সরকার তারা হচ্ছে আওয়ামী লীগ, আর যারা বিরোধী দল তারা হচ্ছে বিএনপি। যার একমাত্র কারণ হচ্ছে যে আমি কখনো বিএনপিকে, আমার বুঝ হওয়ার পর থেকে বিএনপিকে কখনো আমি সরকার দলীয় দেখি নাই। এর আগে ওনারা ছিলেন, এর আগে ওনারা রাজনীতি করেছেন, কিন্তু আমি তখন আমার অনেক ছোট ছিলাম, সেজন্য আমি জানি নাই বা আমার কোনো ইয়াদ নেই। এরশাদের কথা তো আমার মনেই নেই, বা এরশাদদিন একজন রাজনীতি ছিলেন, কীভাবে রাজনীতি ছিলেন তখন হয়তো আমি ছিলামই না। তো সেক্ষেত্রে যখন দুই হাজার আট সনে আওয়ামী লীগ রাজনীতিতে আসে সরকার দলীয় হিসাবে, সরকার হয় তখন থেকে, হয়তো তখন আমার বয়স ছিল 8 বছর। তো তখন থেকে আমি যখন প্রথম ইলেকশন বা প্রথম ভোটাভুটি আমি দেখি, সেই ভোটে জয়লাভ করেছিল আওয়ামী লীগ। আর সেই থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার দলীয়ভাবে রাজনীতি করে যাচ্ছে, আর বিরোধী দল হিসাবে, প্রধান যে বিরোধী দল, এর ভূমিকা পালন করছে বিএনপি। তাছাড়া জামাত শিবিরের রাজনীতি দল ছিল, আমি জানি না কীভাবে তারা রাজনীতি করেছে। তাছাড়া আপনার জাতীয় পার্টি ছিল, আমি জানি না তারা কীভাবে রাজনীতি করেছে, আমি দেখি নাই অতটা। নতুন করে আমি দেখলাম যে যখন আমার বয়স হলো, নতুন করে আমি একটা রাজনৈতিক দল দেখলাম, যেটা হচ্ছে আপনার চরমুনাইয়ের একটা রাজনৈতিক দল, পাশাপাশি হেফাজতে ইসলাম। আমি জানি না হেফাজতে ইসলাম রাজনৈতিক দল কিনা না। তাছাড়া হঠাৎ একটি নাম আমার সামনে চলে আসলো, শুধু আমার সামনে না, গোটা বাংলাদেশের সামনে একটি নাম চলে আসলো, যার নাম হচ্ছে বিপি নূর। বিপি নূর যখন বিপি হলেন, তখন থেকে একটা রাজনৈতিক আলাপ আলোচনা প্রকটভাবে, ব্যাপকভাবে আলোচনা শুরু হয়ে গেল। তখন হঠাৎ আমার মনের মধ্যে আসলো যে কি এমন এক রাজনীতি, শুধু তো জানতাম, মানে রাজনীতির প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না। রাজনীতি কীভাবে হতো আমি দেখতাম, যে আমার বড় বড়রা, সিনিয়ররা যখন সংসদ হতো, বিটিভির সামনে বসে থাকতেন, সংসদ দেখতেন, কিন্তু আমি এসব ছোট মানুষ বুঝতাম না। কিন্তু যখন বিপিন নূর নিয়ে একটু গেঞ্জাম সৃষ্টি হলো, বা কথাবার্তা হলো, কথা হলো, আন্দোলন হলো, মিছিল মিটিং হলো, অনেক কিছু নিউজ দেখলাম, তখন আমার একটা ইন্টারেস্ট জাগলো যে ছাত্র রাজনীতি বলতে কিছু একটা আছে, যা অনেক শক্তিশালী একটা দল ছাত্র রাজনীতি, অনেক দলেরই, বড় বড় দলেরই একটা ছাত্র সংগঠন থাকে। আর তাছাড়া যে কিছু কিছু অরাজনৈতিক দল আছে, সেগুলোর নাম কিন্তু আমরা জানতাম না, কিন্তু হঠাৎ করে মাথা নাড়া দিয়ে উঠলো এই ছাত্র দল, ছাত্রলীগ, তারপরে হচ্ছে বিপি নূরের যে সংগঠন, ছাত্র উন্নয়ন সংগঠন নাকি সামথিং, সো ওই সব দল বা লীগের কথা আমি আস্তে আস্তে জানতে পারলাম। তখন হঠাৎ আমার মাথার মধ্যে আসলো যে ঢাকা শহরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা কেমন, বা রাজনীতি কীভাবে হয়, কীভাবে ইলেকশন হয়, কীভাবে নির্বাচন হয়, এই কথাগুলো যখন আমার মাথার মধ্যে আসলো, তখন আমি একজনকে বললাম যে ভাই, মানে এমন কোনো একটা কিছু আছে বা সলিউশন আছে যেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাজনীতিটা কীভাবে সেটা জানতে পারবো আমি। তখন তিনি আমাকে এই বইটার কথা সাজেস্ট করেন যে এই বইটা পড়ো, এই বইটা পড়ার পরে তুমি অনেক কিছু জানতে পারবে। কিন্তু বিশ্বাস করেন, এই বইটা পড়ার পর আমি রাজনীতি যে রয়ের ফুটাটা আছে, সেই ফুটাটা পর্যন্ত আমি জানতে পারি নাই। তো জানতে না পারার কারণে আমি এই বইটাকে ফেলে রাখি, অনেক দিন যাবত বন্ধ ছিল, মানে খুলেও দেখি নাই, ইন্টারেস্ট ছিল না এটার প্রতি। যে আমি যা যা জানতে চেয়েছিলাম তা আমি জানতে পারি নাই। হ্যাঁ, অনেক কিছু প্রাসঙ্গিক কিছু শিখতে পেরেছি, কিন্তু বই পড়া একদম বেকার না, কিন্তু অনেক কিছু শেখা যায়। কিন্তু মূল যে উদ্দেশ্যটা আমার, যে ছাত্র রাজনীতিটা কেমনভাবে হয়, সেটা আমি বইয়ের মধ্যে খুঁজে পাইনি টোটালি। তো আমি বইটা ফেলে রাখি। হঠাৎ করে এই কিছুদিনের মধ্যে, সপ্তাহখানিকের ঘটনা, সপ্তাহখানিক যাবত মোদি বিরোধী আন্দোলন, কসাই মোদি বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশের মধ্যে, যেখানে বিপি নূরের সংগঠন আছে, হেফাজতে ইসলাম আছে, তাছাড়া ছাত্র দল আছে, বিএনপি বা ছাত্র দল যাকে বলে ওইটা আছে। হঠাৎ এইসব নিয়ে যখন আমরা নিউজ পড়ি, এই বিপি নূর গায়েব হয়ে যায়, এই মৌলানা রফিকুল ইসলাম মাদানি শিশু বক্তা যিনি, তিনি গ্রেফতার হন, মারপিট হয়, গুলাগুলি হয়, এইসব নিয়ে, বা এর আগে যে ভাস্কর্য নিয়ে কিছু আলোচনা হয়েছিল, ও তখন থেকে আমার মাইন্ডে একটা প্রশ্ন বা আলাদা একটা চিন্তাধারা কাজ করতে থাকে। স্বাভাবিকভাবে সবার মাইন্ডে চিন্তাধারা আসে। হঠাৎ আজকের যে ভিডিও করার উদ্দেশ্য, মূল পিছনের যে কারণ,
সেই কারণটা হচ্ছে আমি আসরের নামাজ পড়ে হঠাৎ বসে আছি এবং আজকের যে আজকে শুক্রবার আজকের যে ২৬শে মার্চে শুক্রবারে বাইতুল মুকাররম মসজিদে যে হামলা হয়েছে সেই হামলার ভিডিওটা আস্তে 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 মানে আমি দেখছি লাইভ হচ্ছে বা গুলি ছোড়া হচ্ছে ফাঁকা গুলি ছোড়া হচ্ছে রাবার বুলেট ছোড়া হচ্ছে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হচ্ছে সো এইসব ভিডিও দেখতে দেখতে আমার মাথার মধ্যে হঠাৎ একটা ক্যারেক্টারের কথা মনে পড়লো যে ক্যারেক্টারটা কে ক্যারেক্টারটা হচ্ছে আহমদ সোফার গাবি বৃত্তান্তর একটা ক্যারেক্টার যার নাম হচ্ছে নুরুন্নাহার বানু আজকের বা এই ঘটনার প্রেক্ষিতে দু তিন দিনের ঘটনার প্রেক্ষিতে আমার একটা ক্যারেক্টার হঠাৎ করে মনে পড়লো যার নাম হচ্ছে নুরুন্নাহার বানু তিনি কে তিনি হচ্ছেন উপাচার্যের স্ত্রী আজকে এই ভিডিওটা আমি নুরুন্নাহার বানুকে নিয়ে করব নুরুন্নাহার বানুর স্বামী আবু জুনায়েদ তিনি একজন সাধারণ শিক্ষক ছিলেন তিনি হঠাৎ করে উপাচার্য হয়ে গেলেন আর উপাচার্য হওয়ার পর থেকেই রাগী নুরুন্নাহার বানু তার ক্যারেক্টারের মধ্যে চেঞ্জেস আনতে শুরু করলেন তিনি আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করলেন যখন তিনি উপাচার্যর স্ত্রী হিসাবে উপাচার্য ভবনে গেলেন তখন তিনি নিজের মধ্যে একটা পাওয়ার ফিল করতে শুরু করলেন যে আমি উপাচার্যর স্ত্রী আমার পাওয়ার অনেকখানি তো তিনি তার পাওয়ারের জানান দেওয়ার জন্য যে আমার ক্ষমতা কতটুকু সে জানান দেওয়ার জন্য তিনি মানুষের সাথে দুর্ব্যবহার করতে শুরু করলেন দুর্ব্যবহার কি তিনি চাকর চাকরানির সাথে কটু কথা বলতেন তিনি চাকর চাকরানির সাথে মল প্রয়োগ করতেন তিনি তাদের উপর চাকর চাকরানির উপর তিনি প্রভাব বিস্তার করতে শুরু করলেন নিজের মেয়ের উপর প্রভাব বিস্তার শুরু করলেন ইনফ্যাক্ট তিনি তার স্বামীর উপর প্রভাব বিস্তার করা শুরু করলেন স্বামীকে তিনি বারবারই খুঁটা দিতেন একটি কথা বলে যে ওহে আবু জুনায়েদ তুমি কিসের এত অহংকার করছো আর কি নিয়ে তুমি গর্ব করছো আজকে তুমি উপাচার্য হয়েছো একমাত্র আমার বাবার টাকা দিয়ে পড়ালেখা করার কারণে আজকে তুমি ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া আজকে তুমি উপাচার্য হয়েছ যদি আমার বাবা টাকা দিয়ে তোমাকে সাহায্য না করতো তাহলে তুমি শিক্ষিত হতে পারতে না আর শিক্ষা গ্রহণ করে আজকে উপাচার্য হতে পারতে না অর্থাৎ আবু জুনায়েদ তুমি আজকে শিক্ষিত হয়েছ উপাচার্য হয়েছ এর পিছনে একমাত্র কারণ হচ্ছে একমাত্র যার হাত রয়েছে তিনি হচ্ছেন আমার বাবা আমার বাবা যদি তোমাকে আর্থিকভাবে সাহায্য না করতেন তাহলে তুমি শিক্ষিত হতে পারতে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হতে পারতে না সুতরাং আমার সাথে কথা বলতে হলে হুঁশিয়ারির সাথে কথা বলতে হবে কেননা আমি অমুক বাবার মেয়ে যার টাকায় তুমি শিক্ষিত হয়েছ যার টাকায় তুমি উপাচার্য হয়েছ এই কথা বলে তিনি তার স্বামীর উপর প্রভাব বিস্তার করতেন উনি ওনার মেয়ের উপর প্রভাব বিস্তার করতেন যারা স্বাভাবিকভাবে সব বাবা মায়ের অধিকার রয়েছে ছেলেকে শাসন করা মেয়েকে শাসন করা তাছাড়া তিনি মেয়ের উপর শাসন করতে করতে স্বামীর উপর শাসন করতে করতে তিনি চাকর চাকরানির উপর শাসন করা শুরু করে দিলেন যার ফল কী হলো যখন চাকর চাকরানি দেখলো যে আমাদের মালকিন আমাদেরকে ভালো নজরে দেখেন না আমাদেরকে একটু অবহেলার নজরে দেখেন আমরা চাকর চাকরানি এইভাবে আমাদেরকে ওই নজরে দেখেন চাকর চাকরানির নজরে দেখেন যাচ্ছে তাই আদেশ করেন যখন যেটা মনে চায় সেটা বলেন এটা আনো ওইটা আনো এখানে এটা করা যাবে না এখানে ওটা করা যাবে না হ্যাঁ নানানভাবে তারা সবসময় তিনি কাজের মধ্যে চাকর চাকরানিদেরকে কাজের মধ্যে রাখতে চান এর দ্বারা তিনি বুঝতে যাচ্ছেন যে একটা মনোভাব আছে না আমি একজন নেতা আমি একজন নেত্রী হ্যাঁ আমি যদি নেত্রী হই তাহলে নেত্রী আদেশ কাজ কী নেত্রীর কাজ অর্থ হচ্ছে আদেশ দেওয়া এই তুমি ওইটা করো তো নুরুন্নাহার বানু তিনি নেতৃত্বটাকে প্রকাশ করতে থাকলেন তিনি চাকর চাকরানিদেরকে আদেশ করতে থাকলেন এ তুমি এটা করো এখানে এটা হয় না এটা ভুল হয়েছে এটা শুধরিয়ে নাও এভাবে একটা পরিস্থিতি চলছিল এবং এক পর্যায়ে ওনার চাকর চাকরানিরা ওনার থেকে মুখ ফিরিয়ে নিল তারা ওনাকে অ্যাভয়েড করে চলতে থাকলো উনি কোনো কথা বললে হ্যাঁ উনি আমার মালকিন ঠিক আছে এখন তো আর মালকিনকে তো আর সরানো যাবে না উপাচার্যের স্ত্রীকে তো আর সরানো যাবে না যেভাবে হোক সহ্য করে নিতে হবে সহ্য করে নেব কীভাবে যে আগে ওনার কথা দৌড় দিতাম এখন একটু অ্যাভয়েড করে চললাম চাকর চাকরি চলে যাওয়ার পর তিনি তার মেয়ের উপর যে প্রভাব বিস্তার করতেন একদিন তার মেয়েও তার থেকে মুখ ফিরিয়ে নিল যদিও মেয়েটি অসৎ পথে ছিল যদিও মেয়েটি ভুল ছিল তারপরও অসৎ মেয়েটিও যে ভুল পথে ছিল বাজে রাস্তায় ছিল সেই মেয়েটিও মায়ের থেকে মুখ ফিরিয়ে নিল কেননা একমাত্র কারণ হচ্ছে তিনি সবসময় তার মেয়েটার উপর তার প্রভাব বিস্তার করতে সেজন্য মেয়েটাও তার থেকে মুখ ফিরিয়ে নিল যদিও ওই মেয়েটা বাজে রাস্তায় ছিল তারপরও মা শাসন সঠিক থাকার পরও তারা ওই মেয়েটা মুখ ফিরিয়ে নিল এক পর্যায়ে চাকর চাকরিরা মুখ ফিরিয়ে নিল মেয়ে মুখ ফিরিয়ে নিল অবশেষে
যার উপাচার্য হিসেবে তিনি এত প্রভাব বিস্তার করতেন, সেই উপাচার্য তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তিনি একদম অসহায় হয়ে গেলেন। নুরুন্নাহার বানু সর্বহারা হয়ে একদম অসহায়ের মতো পড়ে রইলেন। তিনি অসুস্থ হয়ে গেলেন, এসব চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেলেন। কিন্তু অসুস্থতাকালীন সময়ে তিনি না ঠাকুর চাকরানিকে কাছে পেলেন, না ওনার মেয়েকে তিনি কাছে পেলেন, এমনকি ওনার স্বামী স্বয়ং আবু জুনায়দকে তিনি কাছে পেলেন না। যখন তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে ছিলেন, তখন আবু জুনায়দ একটা সাধারণ গাবিকে নিয়ে চিন্তিত ছিলেন, তার কথা নিয়ে কোনো চিন্তাই ছিল না। কেন কেন এমন আচরণ তিনি পেলেন? তার একটি কারণ হচ্ছে যে তিনি এর আগে শুধু তার ক্ষমতাটাকে কাজে লাগিয়েছেন, মানুষকে ভালোবাসেন নাই, মানুষকে ভালোবাসাতে শিখেন নাই। কীভাবে ভালোবাসতে হয়, মানুষ আমাকে ভালোবাসবে, এই ভালোবাসাটা পেতে হলে প্রথমে আমাকে মানুষকে ভালোবাসতে হবে। যখন আমি মানুষকে ভালোবাসবো, তখন মানুষ আমাকে ভালোবাসবে। আমি আমাকে যদি মানুষ ভালোবাসে, আমি যে কোনো বিপদে পড়ি না কেন, বিপদটা ছোটো হোক বা বড় হোক, আমি মানুষকে পাশে পাবো। কেননা আমি তাদেরকে ভালোবাসা দিয়েছি, যার ফলে আমি আশা রাখি তারা আমাদের আমাকে ভালোবাসবে। কিন্তু আমি মানুষকে ভালোবাসি নাই, আমি আশাও করতে পারি না যে অন্য মানুষ আমাকে ভালোবাসবে। নুরুন্নাহার বানু উনি ক্ষমতা দেখাতে গিয়ে ওনার ক্ষমতার কারণে তিনি আজকু সর্বহারা হয়েছেন। তিনি এই কথাটা বলে গিয়েছিলেন যে উপাচার্য আবু জুনায়দ যে উপাচার্য হয়েছে, হ্যাঁ সে উপাচার্য হওয়ার পিছনে, শিক্ষিত হওয়ার পিছনে তার বাবার টাকা ছিল, এই কথাটা সত্যি। কিন্তু নুরুন্নাহার বানু এটা বলে গিয়েছেন যে টাকাই সব কিছু হয় না, বলে দিলেই সব কিছু হয় না। বলে দেওয়ার মানেই অর্জন করে নেওয়া নয়, টাকা দেওয়ার মানেই অর্জন করে দেওয়া নয়। আবু জুনায়দ তিনি হয়তো বা ওনার শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে পড়ালেখা করেছেন, কিন্তু শিক্ষাটা অর্জন করেছেন তিনি নিজে। টাকাটা হয়তো বা অন্য কারোর কাছ থেকে এসেছিল, কিন্তু অর্জন করেছেন ওনার নিজের যোগ্যতায়, ওনার নিজের দক্ষতায় তিনি অর্জন করেছেন। যিনি অর্জন করেছেন, এই অর্জনকৃত যে সম্পদ, যে অর্জনকৃত যে শিক্ষা, এই শিক্ষাটা তো অন্য কারো হতে পারে না। হ্যাঁ, এই শিক্ষাটা থেকে আমি মানুষকে উপকৃত করতে পারি, আমি স্মরণ করতে পারি এই যে আজকে আমি সাফল্যের দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আমি আজকে সফলতা অর্জন করেছি, আজকে আমি সফল, এর পিছনে আমি স্মরণ করতে হবে যে আমার শ্বশুর আমাকে সাহায্য করেছিলেন, আর্থিকভাবে সাহায্য করেছিলেন, আমি পড়ালেখা করেছি, আর এই পড়ালেখা করে আজকে আমি উপাচার্য হয়েছি। এতটুকু তিনি করতে পারেন, কিন্তু তিনি যে শিক্ষাটা অর্জন করেছেন, এই শিক্ষাটা তো তিনি আর আমার শ্বশুরকে দিতে পারবেন না, বা এই শিক্ষাটা তো তিনি তার স্ত্রীকে দিতে পারবেন না, তার শ্বশুরের মেয়েকে দিতে পারবেন না। এই শিক্ষাটা তার নিজের শিক্ষা, এই অর্জনটা তার নিজের অর্জন। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজকে বাংলাদেশ স্বাধীনতার 50 বৎসর, এই বাংলাদেশ কারো একার অর্জন নয়। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক বা স্বাধীনতার ঘোষক কে? সামথিং একটা কিছু নিয়ে গেঞ্জাম সৃষ্টি হচ্ছে, কেউ বলছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কেউ বলছেন যে না জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন। আমি বলি ভাই, ঘোষণা যেই দেন না কেন, অর্জনটা বাংলাদেশের অর্জন, এই অর্জনটা কোনো ব্যক্তির অর্জন নয়। হ্যাঁ, তিনি ঘোষণা দিয়েছেন, আবু জুনায়দের শ্বশুর যেভাবে টাকা দিয়েছেন ঠিক তেভাবে, তেমনভাবে যাকে আমরা জাতির পিতা বলি, তিনি হয়তো বা ঘোষণা দিয়েছেন, হয়তো বা না তিনি ঘোষণা দিয়েছেন, মতভেদ থাকতে পারে। কিন্তু আমরা যা ইতিহাস জানি, আমি আগেই বলেছিলাম যে আমরা এই ছোটোমান থেকে বা আমার বুঝার পর থেকে আমি আওয়ামী লীগের রাজনীতি দেখেছি, তো হয়তো বা আমি জানি না, কিন্তু আমি যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষা মোতাবেক আমার কথা বলতে হবে। যে আমি জানি ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান, সেই ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান, কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের যে স্বাধীনতাটা অর্জিত হয়েছে, এই অর্জিত স্বাধীনতাটা বঙ্গবন্ধু একার, কখনো না। ঘোষক তিনি, কিন্তু স্বাধীনতাটাই এসেছে সমগ্র বাংলাদেশের জন্য। আজকে নুরুন্নাহার বানু যেভাবে তার পিতার টাকা দিয়ে শিক্ষিত হয়ে উপাচার্য হয়ে আজকে এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছেন, এমনভাবে খুঁটা দেন, ঠিক তেমনইভাবে আমাদের যে দুই নেত্রী আছেন ওনারাও ঠিক এমনভাবে কাজ করেন, যে কি আমার স্বামী করে এনেছে, আমার পিতা ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা এনেছেন, আজকে আমাদের স্বাধীনতা, অর্থাৎ বাংলার জনগণ কথা বলার কেউ নাই, বাংলার জনগণ এখানে কথা বলতে পারবে না, কথা বলার কে তোমরা? এই স্বাধীনতা এনেছেন আমার পিতা, আবার কেউ বলে এই স্বাধীনতা এনেছেন আমাদের স্বামী, আমরা কোন দিকে যাব? মোট কথা হচ্ছে এইটা, ঘোষণা যেই দেন,
ওই যুদ্ধের সময় যারা অংশগ্রহণ করেছিলেন অনেকেই মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু এই বলে মুক্তিযোদ্ধার ছেলে আমি, মুক্তিযোদ্ধার নাতি আমি, এই বলে তো আমি প্রভাব বিস্তার করতে পারবো না। আমার দাদা মুক্তিযুদ্ধ করেছেন, আমার বাবা যুদ্ধ করেছেন, এখন আমি প্রভাব বিস্তার শুরু করে দিলাম। হ্যাঁ, তোমরা এই এলাকার মধ্যে স্বাধীনতা স্বাধীন হয়েছ, এই এলাকার মধ্যে তোমরা স্বাধীন হয়েছ, স্বাধীনতা কার বিনিময়ে এসেছে? আমার বাবার বিনিময়ে এসেছে। অর্থাৎ আমার কথার উপর তোমরা কথা বলতে পারবে না। তাহলে স্বাধীনতা অর্জন করে লাভ কি? যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানের কাছে যদি আমরা আবার পরাধীন হয়ে যাই, তাহলে যারা মুক্তিযোদ্ধা তাদের কষ্ট করে যুদ্ধ করে প্রাণ ত্যাগ করে স্বাধীনতা অর্জনের মানে কি? আমরা তো সেই আগের ভাবে, যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে, তারপরে ব্রিটিশ বাহিনীর কাছে আমরা দাস দাস হিসেবে ছিলাম, গুলাম হিসেবে ছিলাম, কাঠপুতলির মতো ছিলাম, ঠিক তেমনভাবে আমরা রয়ে গেলাম। আমরা ব্রিটিশ খেদাও আন্দোলন করলাম, ব্রিটিশকে বিতরণ করলাম, ফায়দা কি? আমরা পাকিস্তানের গুলাম হয়ে রইলাম, আমরা পাকিস্তানের অধীনে রয়ে গেলাম। স্বাধীনতা অর্জন করে আমাদের ফায়দা কি হলো? কোনো ফায়দা নেই। তারপর কি, এটা এভাবে চলতে দেওয়া যাবে না, স্বাধীনতার জন্য আবার ভীষণ যুদ্ধ করো। যুদ্ধ করা হলো, স্বাধীনতা অর্জিত হলো, বাংলাদেশ আলাদা হয়ে গেল, ফায়দা কি? কোনো ফায়দা নাই। যারা যুদ্ধ করেছিলেন, বিজয় এনেছিলেন, স্বাধীনতা অর্জন করেছিলেন, আজকে তাদের সন্তানদের হাতে আমরা আবার নির্যাতিত হচ্ছি। আমরা আস্তে আস্তে নিজের স্বাধীনতাকে আমরা হারিয়ে ফেলছি, ওই যাদের কারণে স্বাধীনতা এসেছিল তাদের বংশধরের হাতে। আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা আমাদের দুই নেত্রীকে নুরুন্নাহার বানুর জায়গায় বসান, উপাচার্যকে বাংলাদেশের জায়গায় বসান, উপাচার্য যে শিক্ষা সে শিক্ষাকে স্বাধীনতার জায়গায় বসান, চাকর চাকরানি এই জায়গাটাতে সাধারণ মানুষকে বসান, আপনার উপাচার্যের যে মেয়েটা আছে এই মেয়েটাকে আপনি অসাধু রাজনীতিবিদদের জায়গায় বসান, দেখবেন সহজ হিসাব। প্রথমেই চাকর চাকরানিরা মুখ ফুরিয়ে নিয়েছে, কি জন্য? যে তারা মনে করছে যে আমরা যাদেরকে মালকিন মনে করছি, মালিক মনে করছি, তারা আসলে মানে মালিক হওয়ার যোগ্য নয়, কেননা তারা আমাদের উপর প্রভাব বিস্তার করতে চাচ্ছে, প্রভাব বিস্তার করছে, তারা আমাদের উপর একটা নির্যাতনের মতো চালিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা তাদের আর অনুসরণ করতে পারবো না। চাকর চাকরানিরা অর্থাৎ সাধারণ জনগণ তাদের দিকে মুখ ফিরিয়ে নিল। তারপর কারা? তারপর হচ্ছে ওই উপাচার্যের মেয়ে, যা উপাচার্যের মেয়ে নুরুন্নার বানুকে এই মুখ ফিরিয়ে নিল, নুরুন্নার বানুকে এক পর্যায়ে অপমানিত করলো, বইয়ের কাহিনী অপমানিত করলো। ঠিক তেমন আপনি লক্ষ্য করে দেখুন, নিজের দলের মানুষকে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্নভাবে দোষী দূষণযুক্ত কাজে জড়িয়ে পড়তে দেখেছি আমরা। অর্থ কেলেঙ্কারির কেসে তারা আজ জেলে আছেন, অনেকেই বিদেশে সম্মান দেখাতে দেখাতে এমন হয়েছে যে বিদেশে গিয়ে আমরা সম্মান দেখিয়েছি, বিদেশের কোর্টেও আমাদের রায় হয়, বাংলাদেশের রায় হয় যে অমুক এলাকার অমুক এমপি, হ্যাঁ, তিনি অর্থ মামলায় বা এই আসামির কারণে, এই অপরাধের কারণে তিনি অপরাধী। এইভাবে বিদেশের জমিনে আজকে বাংলাদেশের মানুষের বিচার হচ্ছে, শুধু বাংলাদেশের মানুষ না, একজন বাংলাদেশের নেতার বিচার হচ্ছে। যাই হোক, এখন দেখা যাচ্ছে কি যে সরকার থেকে চাপ এসেছে, বা অনেক জায়গায় আমরা দেখি কাসিনো বন্ধ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন মানুষের কিছু যে সঞ্চিত টাকা ছিল অবৈধভাবে, যারা সঞ্চিত কষ্ট করে মানুষকে খুঁজে ভিক্ষার মতো খুঁজে যারা টাকাটা অর্জন করেছিলেন, ঘুষ নেওয়াটা কিন্তু অনেক বড় একটা কাজ, মানুষের কাছে হাত পাততে হয়, মানুষকে এই এসির বাদ দিয়ে চেপায় চাপায় গিয়ে অর্জন করতে হয়, হ্যাঁ, টেবিলের নিচ দিয়ে কত কষ্ট করে আনতে হয়, এই কষ্টটা অনেক আছে, তারা কষ্ট করে অর্থ জমা করেছে, কিন্তু দেখা যায় কি, যার আশায় আমি এত বিশাল সম্পদ অর্জন করলাম, এত বিশাল সম্পদ আমি তৈরি করলাম, সেই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই এখন আমাকে থ্রেট দিচ্ছে, সেই আমার এখন কোম্পানিতে রেড ফলাচ্ছে, আমার বাড়িতে রেড ফলাচ্ছে, আমাকে গ্রেফতার করছে, অর্থাৎ আমি অসাধু। তারপরেও ভালো কাজ, দৃষ্টিতে ভালো কাজ, সরকার যে কাজটা করছে এটা ভালো কাজ, কিন্তু দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে সরকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একসময় দেখা যাবে যে এই যে ভালো কাজগুলো করছে, এটার ভালো কাজ করার ফলেও আপনি একসময় বিপদগ্রস্ত হবেন, কেননা ভালো কাজটা আপনি করতে করতে অনেক লেট করে ফেলেছেন, শুরু থেকে বন্ধ করা উচিত ছিল। আজকে যাদেরকে আপনি অর্থ কেলেঙ্কারিতে ধরছেন, তারা আপনার বিরুদ্ধে, তারা আপনার বিরুদ্ধে চলে গেছে, এখন যে কোনো সময় তারা যদি ছাড়া পেয়ে যায় তাহলে আপনার বিরুদ্ধে অবস্থান করবে। যাই হোক,
এগুলো আমি আর আগাবো না। এখন আসুন শেষ মুহূর্তে উপাচার্য তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। উপাচার্য যে মুখ ফিরিয়ে নিলেন, কি জন্য ফিরিয়ে নিলেন? তিনি অতিষ্ঠ, তিনি অতিষ্ঠ, যার কারণে, যে উপাচার্যর কারণে তুমি আজকে উপাচার্যের পাওয়ারের কারণে তুমি আজকে উপাচার্যের স্ত্রী হিসাবে তুমি শাসন করে যাচ্ছ, শোষণ করে যাচ্ছ, সেই উপাচার্য তো আমি এমন নই। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস রাখি, আমরা আশা রাখি যে মিলনদাহার বানুকে যেভাবে উপাচার্য ফিরে চলে গিয়েছেন, মুখ ফিরিয়ে নিয়েছেন, ঠিক তেমনিভাবে সমস্ত বাংলাদেশ এইরকম প্রভাবশালী যারা প্রভাব বিস্তার করতে চায়, তাদের বাবার নাম খাটিয়ে, তাদের স্বামীর নাম খাটিয়ে, বা মুক্তিযোদ্ধার ছেলে, মুক্তিযোদ্ধার নাতি এই বলে যারা প্রভাব বিস্তার করতে চায়, তাদের প্রভাব বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ চলে যাবে। আপনারা ধৈর্য ধারণ করুন, ইনশাল্লাহ ধৈর্যধারীর কাছে আল্লাহ আছেন। আমাদের উচিত বর্তমানে ধৈর্য ধারণ করা, কিছু বলার নেই তো, কিছু করার নাই তো। আর সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা তো আর এই রাস্তায় নেমে বা রাজপথে নেমে গুলিবিদ্ধ হয়ে সবার জানের ভয় আছে। ভাই, আমি রাজপথে নামবো না, আজকে সরকারের বিরুদ্ধে নামবো না, কেননা আমার জানের ভয় আছে যে আমি যদি এখন যাই আমার মা বাবা আমাকে দেবেন না, কারণ আমার এই ভয় আছে যে যা যদি যদি ফায়ার করে বাবা আমার সন্তান চলে যাবে শেষ। হ্যাঁ, তো সব মা বাবার পেছনে একটা ভয় কাজ করে। আমাদের ইমানি শক্তি ওই রকম আর নাই যে আগে আমরা দেখতাম বা আগে যা করতাম যে জিহাদের মধ্যে নেমে যেতেন, জিহাদের মধ্যে এই করতেন, এই ইমানি শক্তি আমাদের আর নাই। এটা বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আমরা শুধু ইসলাম বিরোধী কোনো কিছু কথা বললেই আমরা মানে ইসলামের প্রেমিক হয়ে যাই, কিন্তু এমনি লাইফে, সাধারণ লাইফে আমরা ইসলামকে আমরা মানে তওয়াক্কু করি না, ইসলামের আইন কানুন মানি না, আল্লাহর পথে চলি না। আমরা যখন মানে ইসলাম নিয়ে কোনো কথা বলে তখনই আমরা একদম ঝাঁপিয়ে পড়ি, ঠিক না? এই যে ইসলাম নিয়ে কটুক্তু করা, ইসলাম নিয়ে যে বাজে মন্তব্য করা, এইসব কিন্তু আমাদের কারণেই আসে, আমাদের গাফলতির কারণে, আমাদের দুর্বলতার কারণে। তারা মনে করে যে এইসব কিছু বললে কোনো লাভ হবে না, এরা কোনো রিয়েক্ট করবে না, মুসলমানরা কোনো রিয়েক্ট করবে না, হ্যাঁ ফার ফালাফালি করবে, লাফালাফি করবে, শেষ বস খালাস, কোনো কিছু করতে পারবে না, পারবে না। তো এই কথাগুলো বিধর্মীরা, হিন মানে কাফিররা, নাস্তিকরা বুঝে গিয়েছে যে শুধু ফালাফালি করতেই পারবে কিন্তু পারবে না। আশা করি সবাই ভালো দৃষ্টিতে দেখবেন, খারাপ দৃষ্টিতে না, ভালো দৃষ্টিতে দেখবেন। আর এই আশা ব্যক্ত রেখে আমি মুন্তাসির সেখানে হ্যাপি দিচ্ছি। আসসালামু আলাইকুম।